প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। বছরে দেশে আসছে 3000 প্রবাসীর মরদেহ। প্রবাসী বাংলাদেশি কর্মীর মৃত্যুর সংখ্যা বাড়ছে। বছরে গড়ে প্রায় 3000 প্রবাসীর মরদেহ দেশে আসছে, তবে 2021 সালে এসেছে 3500-এর বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কারণ জানানো হয় হার্ট অ্যাটাক, স্ট্রোক, দুর্ঘটনা ও আত্মহত্যা। প্রকৃত কারণ জানতে দেশে মরদেহ ময়নাতদন্তে চিন্তা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 2019 সালে সৌদি আরব থেকে ফেরত আসে খুলনার আবিরন বেগমের মরদেহ। প্রথমে দুর্ঘটনার মৃত্যু জানানো হলেও পরে বেরিয়ে আসে পিটিয়ে গরম পানি দিয়ে ঝলসে হত্যা করা হয় আবিরনকে। খুনের মামলায় মৃত্যুদণ্ড হয় সৌদিতে আবিরনের গৃহকর্তী আয়েশা আল জিজানির। বিমানবন্দর থেকে জানা গেছে প্রতিদিন গড়ে 15-18 জন প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরে আসে। 2020 সালে মরদেহ ফিরেছে 2907 জনের। 2021 সালে এসেছে 3591 মরদেহ। এর মধ্যে মালয়েশিয়া থেকে 696 এবং সৌদি আরব থেকে 1266। এ বছর 3 মাসেই ফিরেছে 875 মরদেহ। বেশিরভাগেরই মৃত্যুর কারণ জানানো হয়েছে স্ট্রোক, হার্ট অ্যাটাক, দুর্ঘটনা ও আত্মহত্যা। প্রবাসীদের মৃত্যুতে দেশে ময়নাতদন্ত করা হয় না, ফলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় না বলে মনে করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিভিন্ন দূতাবাস সূত্র বলছে, মরদেহের খরচ বহন ও আইনি জটিলতার কারণে প্রবাসে নিহত অর্ধেক কর্মীর মরদেহ বিদেশেই দাফন করা হয়, ফলে প্রবাসীর মৃত্যুর সঠিক হিসাব নেই কারো কাছে।